পকলে করবে আনবক্সিং। হ্যাঁ আর এটা পকুর ফার্স্ট বার্থডে, কোনোভাবে ওকে স্পেশাল ফিল তো দূরে থাক, কোথাও না কোথাও মনে হচ্ছে ওর আজকে এই এটার জন্য হয়তো ঠিক কেয়ার করতে পারিনি ঠিকঠাক ভাবে। হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং পকলে, ও বাবা, হ্যাপি বার্থডে পোকো। তো পোকের যা শরীর খারাপ অবস্থা, নিজেরই খারাপ লাগছে। বাবা সারা রাত কেঁদেছো বাবা তুমি? না গলা বসে গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। সকাল সকাল মা আজকে বানিয়েছে সবার জন্য ম্যাগি। আজকে স্পেশাল ডে, আমি গত দুদিন ধরেই বলছি আজকে পপর জন্মদিন, বাট কোথাও গিয়ে স্পেশাল ফিল করতে পারছি না। তাড়াহুড়ো করে আসা এটার জন্য হয়তো ঠিক কেয়ার করতে পারিনি ঠিকঠাক ভাবে, বা আমাদের কোন কারণে ওর আজকে এরকম কন্ডিশন। সেকেন্ড বার্থডে থার্ড বার্থডে ওটা আলাদা, মানে প্রথম বার্থডে ওকে ওকে নিয়েই তো এখন সবকিছু আনন্দ খুশি, আর এই যে এত প্ল্যান যে ও বড় হয়ে দেখবে যে ওর প্রথম বার্থডে, জানি ও কিছু বোঝে না এখন, ওর সেই বোঝার ক্ষমতাটাই নেই, বাট তারপরে অ্যাজ আ প্যারেন্ট আমাদেরও তো কিছু মানে, যাই হোক আশা করছি, এখনো আশা করছি যে সারাটা দিনে হয়তো ওর শরীর যদি ঠিক থাকে তাহলে একটু হলেও ও যেন সুস্থ থাকে, আর কিছু প্ল্যানিং দরকার নেই, বাট ও যেন সুস্থ থাকে। ঘুম থেকে ওঠার পর থেকে পুরো কান্না কান্না, এবার আমি খালি বলেছি হাঁটি হাঁটি পাপা কোপবে, ব্যাস একদম আর কোল থেকে নেমে হামাগুড়ি দিয়ে হাঁটা শুরু করে দিল। ওর হাঁটাটা হচ্ছে ওর প্রিয় জিনিস, হাঁটতে যে এত ভালোবাসে, তাই এখন বাবাকে বললাম দুধটা পরিয়ে দিতে এখন হাঁটবে। কালকের থেকে ওকে নিচে নামানো হচ্ছে না, এটা প্ল্যান ছিল যে ঘুরতে যাব, সেখানে ঘোরা তো হচ্ছে না, এখন ওকে নিয়ে আমরা যাচ্ছি ডাক্তারখানায়, বাট ঠিক আছে এটা পরে তোলা থাকলো, আমরা এটা সেলিব্রেট করবো। বাট পাপার আজকে বার্থডে, দেখি একটু বার্থডে বয়কে হয়ে গেছিলাম যে ওর শরীর ভালো না, তার মধ্যে এই জন্মদিনের দিনটাতেই এরকম হলো যে ডাক্তারখানায় নিয়ে যেতে হচ্ছে, তো তার জন্য আমি কারো ফোন আজকে রিসিভ করছি না, আমি সময় করে আজকের দিনটা যা তবে সবাইকে কল ব্যাক করবো, বাট আজকের দিনটা এখানে তো আমরা নিজেরাই নতুন, আমরা জানতাম না কোথায় ডাক্তার আছে কি নেই, তো আগের দিন যে দেখিয়েছিলাম ছাদে মিলি সেটা পরিচয় হয়েছিল, তো ওর বেবিও তাই কি এখানে আসার পরে, ওরা রাঁচিতে থাকে, রাঁচি থেকে আসার পরেই ওর বেবিও খুব অসুস্থ হয়ে যায়, তো ওরা পেডিয়াট্রিক ডক্টর দেখিয়েছে এখানে, তো সকালে বাবার প্রীতম যখন নিচে বেরোচ্ছিল ডাক্তারের খোঁজ করতে তো মিলি নিচেই ছিল, মিলি আবার বাবাকে আর প্রীতমকে সঙ্গে করে ডাক্তারখানায় গিয়ে পুরো
দেখিয়ে দিয়ে এসছে। তো ওরা তখন নাম লিখিয়ে এসেছিল, এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখাতে। তো সত্যি সত্যি যেখানেই যাই না কেন এরকম আমাদের মানে ওয়েল উইশার পেয়েই যাই। তো ডাক্তার দেখানো তো হয়েই গেল, এই যে প্রেসক্রিপশন মেডিসিনও দিয়ে দিয়েছে, বললো এটা ভাইরাল ফিভার আর ওয়েদার চেঞ্জ জায়গা চেঞ্জ সব কিছু মিলে হয়েছে জিনিসটা। 3 দিন লাগবে সময়, 3 দিন পর থেকে আস্তে আস্তে ও রিকভারি করা স্টার্ট করবে। এটা কোনটা ডাক্তারের কাছ থেকে আসতেই দেখলাম বাইরে ডেলিভারি জন্য আছে। তো এটা কার বাবু? ছেলের জন্মদিনে পাপার গিফট। প্রীতমের মোবাইলটার অবস্থা যা শোচনীয়, আমি একবার দেখাই, মানে চারপাশ থেকে সেলোটেপ লাগিয়ে লাগিয়ে এই মোবাইল নিয়ে চলছিল এতদিন, প্লাস এটার স্পিকার খারাপ, ফোনে কথা শোনা যায় না, অনেক প্রবলেম ফেস করছিল। তাই কালকে আমি আর ও মিলে ওর জন্য একটা মোবাইল অর্ডার করেছি, আর এখানে এত ফাস্ট ডেলিভারি হয়, কালকে অর্ডার করেছি আজকেই চলে এসেছে। ছানা যা হয় সব ভালোর জন্যই হয়। আমার ব্লগ দেখে আমার এক চেনা পরিচিত মানে ওদলা বাড়িরই আমার থেকে অনেকটাই সিনিয়র সেই দিদি যখন জানতে পারে যে আমি দিল্লিতে এসেছি, তো তারা আবার থাকে দেরাদুনে, যেদিন দেখেছে তার পরের দিনই আমাকে মেসেজ করে বলছে দেরাদুনে আয় আমার বাড়িতেই থাকবি, থেকে কাকু কাকিমাকে নিয়ে সবাই মিলে ঘুরে যা, ওখান থেকে হরিদ্বার ঋষিকেশ সব কাছে আছে। তো আমরা পুরো প্ল্যানও করে ফেলি যে হ্যাঁ আমরা ঋষিকেশ হরিদ্বার ঘুরে আসবো, দেরাদুনে ওখানে গিয়ে ওই সুমিদির বাড়িতে থাকবো। প্রীতমের ছুটিটা শুধু কনফার্ম ছিল না, তার জন্য প্ল্যানটা হয়নি। যদি জানতাম যে হ্যাঁ প্রীতম পরপর 3 দিন ছুটি পাবে তাহলে হয়তো প্ল্যানও হয়ে যেত, আমরা হয়তো দেরাদুনে চলেও যেতাম। ওখানে গিয়ে এই শরীর খারাপ তো হওয়ারই ছিল, হতোই, নিজের জায়গায় থেকে হওয়া, কোথাও ঘুরতে গিয়ে হওয়া, ঘোরাঘোরা তো হতো না, তার উপরে ওকে নিয়ে একটা নাজেহাল হয়ে যেতাম, টেনশন হতো। ভালো, এবার একবারে প্রিয়ানের এই শরীরটাও ঠিক হয়ে যাক, সব এই ধকলটাও কেটে যাক, তারপরে আউটিংয়ের একটা প্ল্যানও হয়ে যাবে। পগলু, পগলুর তেল মালিশ হচ্ছে এখন, চানু চানু করবে। এদিকে প্রীতম নিয়ে এসেছে পকরে যে ওষুধ, এই দুটো ওষুধ দিয়েছে, একটা অ্যান্টিবায়োটিক আর একটা কিসের জন্য ঠিক জানি না, বাট এই দুটো ওষুধ। আর এই যে সবজি সব কাটা, আজকে হবে ডিমের ঝোল আর ভাত। আমাদের বার্থডে বয় ছানু ছানু হয়ে গেল, সন্ধান করেছে, এখন ভাতু খাবে। দেখো পোকো মামার সাথে খেলু খেলু করছে। এটা আমাদের বিল্ডিং আর এই যে হচ্ছে পোকো। আমাদের লাঞ্চ সবার কমপ্লিট, এখন আমরা এই যে পাপার নতুন মোবাইল আনবক্সিং করব আমরা। হ্যাঁ পাপার নতুন মোবাইল আনবক্সিং করব, পোকলে করবে আনবক্সিং। হ্যাঁ ইয়া, এছান না হি বাড়িয়ে রেখে জাস্ট বসালাম এখন দুধ পায়েসের জন্য, আর এদিকে প্রিয়ানের পাপা আর ড্যাডা দুজন মিলে ওর বেলুন ফোলানো হচ্ছে। আর যাই হোক ঘরের মধ্যে থেকে যতটুকু সেলিব্রেট করা যায়, তাই না? হ্যাঁ, ও বেলুন খুবই পছন্দ করে, তার জন্য বললাম যে না বেলুনটা লাগানো হোক, বার্থডেতে বেলুন কেক আর পায়েস এই তিনটে হচ্ছে মেন। তো তার মধ্যে দুটো তো হয়েই গেল, পায়েসও বসে গেছে, বেলুনও ফোলানো হচ্ছে, আর কেকটা বিকেলে গিয়ে আমরা নিয়ে আসবো। বেলুন দেখে কি খুশি পকলে, পকলে 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 বেলুন দেখে কত খুশি। এই খুশিটা দেখার জন্যই তো বেলুন তা আনা, এই খুশিটার জন্য তো বেলুন তা আনা। চুইট চুইট ভাই কোনটা আমার, চুইট চুইট ভাই ওলি ওলি এইটা আমার, পাকু ভাই কোনটা আমার, পাকু ভাই ওইটা। বাবা বাবা আর প্রীতম গেছিল গিয়ে কেক মিষ্টি সিঙ্গারা সবকিছু নিয়ে এসেছে, তো এখন কেকটাকে খুলি। আর এই যে প্রিয়ানের অন্নপ্রাশনের সময় প্রিয়ানকে কুটিয়ামি আর কুটিয়ামাই উপর বাটি আর চামচটা দিয়েছিল, ওটার মধ্যেই পায়েস আজকে ওকে খাওয়াবো। আমার খুব সুন্দর ইচ্ছে ছিল ওকে একটা রূপোর থালা
অন্নপ্রাশনের সময় থেকেই বলেছিল যে ওর জন্মদিনে রূপোর থালা বাটি গ্লাসের একটা সেট কিনে সেটার মধ্যে ওকে খাওয়াবে, বাট সেটা আর হলো না। বাট ঠিক আছে, থালা বাটি গ্লাসের সেট না কেনা হোক, বাটি আর যেমন যেটা দিয়ে পায়েস খাবে, কারণ ভাতের সাথে সমস্ত কিছু তো শরীর ভালোনার জন্য সেরকম কিছু আয়োজন করা হয়নি, নেক্সট ইয়ার করা যাবে। আর কেকটা খুবই সুন্দর, কেকটা একটু দেখাই। এই যে প্রিয়ানের ফার্স্ট কেক, ইয়ে বাটারস্কচ, বাটারস্কচ, বাটারস্কচ আমারও ফেভারিট। তো তোমার ফেভারিট না? পোকলে এখানে সবকিছু সেট আপ চলছে, সবাই আসে কিনা, কারণ এখানে এই ফ্রেমটার মধ্যে আমরা এই কজনই আছি ফ্যামিলির, তো চাই না যে বার্থডে সেলিব্রেশনের সময় কেউ এই ফ্রেম থেকে বাদ থাকবে। আমরা আগে মোমবাতি নিভাবো, পকেট নেভাবে না, আমরাই নেভাবো, তারপরে কেক কাটি। কেকটা এত সুন্দর করে উপরে প্রিয়ান লিখে দিয়েছে না, এটা যদিও ভালো উপর থেকে আলাদা করে বিস্কিটের মধ্যে লিখে দিয়েছে, না না ওরা আসবে না তত দূর থেকে, চলে এসো, চলো রেডি, 1 2 3 4 Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Priya, happy birthday to you, আমরা যেহেতু আজকে সকাল থেকে কোথাও কোনো পোস্ট করিনি, বাট সবাই জেনে গেছে যে প্রিয়ানের বার্থডে কেন, কারণ প্রিয়ানের মামাই সকাল থেকে স্ট্যাটাসে ভরিয়ে দিয়েছে প্রিয়ানের ছোটবেলা থেকে শুরু করে ওর বার্থ ব্লগ থেকে শুরু করে সব কিছু, তা ওখান থেকেই জেনে সবাই কিন্তু আমাদেরকে উইশ করছে। সকাল থেকে ভাগ্নিকে দেখার জন্য যে কতবার ভিডিও কলের কতবার ফোন করেছে সেটা অগুন্তি, ভেবেছিলাম কেক কাটিং এর সময়টা ওকে ভিডিও কল করবো, বাট তাড়াহুড়োর মধ্যে সেটা আবার মাথায় ছিল না। সে মনে পড়লো এই যে টুপিটাই পরানো হয়নি ওকে, বার্থডে কেক কাটা হয়ে গেল বাট টুপি পরা হয়নি, তো ঠিক আছে ফটোশুটের জন্য এখন টুপিটা পরবো আমরা। তো দিল্লিতে এসে আমাদের প্রথম প্রতিবেশী বা পড়োশি যেটাকে বলে আমাদের অ্যাপার্টমেন্ট ফ্রেন্ড, তার জন্য এই, কারণ এখানে তো আর কাউকে আমরা চিনি না যে কারোর সঙ্গে কিছু শেয়ার করবো বা কিছু, আর যা অবস্থা সবার শরীরের তাতে বাড়িতেও কোনো আয়োজন করা সম্ভব না, তার জন্য কেক কাটিং হয়ে গেছে, এখন ওদেরকে দিয়ে আসি গল্প জল্প। তো এই যে এসে গেছি, মা নকর একটু আছে যে বাচ্চা প্রথমবার আসতে পারে মাথায় তেল দিতে হয়, তো মাথায় তেল দিয়ে দিল, চোখে কাজল দিয়ে দিল, শগুন দিয়ে দিল, সব হয়ে গেল। এখন এই যে দুজনের আমি যে ক্যামেরাটা অন করি ব্যাস প্রিয়ার ক্যামেরা থেকে মুখ ঘুরিয়ে নেয়। এই যে তোর নাম কি বলে, আদিত্রি, আদিত্রি মেয়ে না, তোমার কোন একটু দেব এখন আমরা বেরিয়ে যাচ্ছি, ওকে মিলি নিতে চাচ্ছে আর ও মুখ ঘুরিয়ে নিচ্ছে, ও যাবে না, চলো বাই। হ্যাঁ হ্যাঁ ওই সেই আমরা চলে যাচ্ছি এখন, আর একে এঁটে যাচ্ছে আমাদের সাথে যাবে বলে, কি অবস্থা, দিন শেষে প্রিয়ানের জন্মদিনের এখন শেষ মুহূর্ত,
সারাটা দিন যথেষ্ট কোঅপারেট করেছে, যেটা নিয়ে আমি ব্লগের শুরুতেই ভীষণ মন খারাপ ছিল যে আজকের দিনটাতে ওর এরকম চোখে জল দেখতে একেবারেই ভালো লাগবে না। বাট হ্যাঁ, ও হয়তো সেই কথাটা বুঝে গেছিল, যার জন্য কিন্তু যতটা পেরেছে ও কান্নাকাটি কম করে ছিল। আর অনেকেই মনে রেখে দিনটা সবাই উইশ করেছে, অনেক আশীর্বাদ দিয়েছে ওর জন্য, অনেক ভালোবাসা আসে। সেই যে এখন রাত 12টা বাজার কিছুক্ষণ আগে দিদুন, কুটিমামি, কুটিমামাই সবাই ফোন করেছে, রাঙামিও ফোন করেছিল, আমি ধরতে পারিনি, তারপরে মার সাথে কথা হয়েছে। তো যাই হোক, সব মিলে ওর উপরে তো সবার আশীর্বাদ ভালোবাসা সবই আছে, বাট তাও আরেকবার আমি সবাইকে বলে দিই করার জন্য, তাড়াতাড়ি অসুস্থ হয়ে যায়। তো চলো, আশা করি সব দিনটা এই বছর যেরকমই গেল নেক্সট ইয়ার আরো হ্যাঁ এই বছরের মতন এরকম তো শরীর থাকবে না, তখন সুস্থ ভাবে আমরা আরো ভালোভাবে দিনটাকে সেলিব্রেট করবো। আর হ্যাঁ, যে দিল্লিতে আসা ওকে নিয়ে এটা একটা ড্রাস্টিক স্টেপ হয়ে যাবে, এই ডিসিশনটা ঠিক হয়নি। তো সেই ক্ষেত্রে বলি যে আজকে ওর দিকে তাকিয়ে যে বাবা মার দুজনের কাছে একটা বাচ্চা থাকবে, তার থেকে বড় বাবা একটা বাচ্চার কাছে কিছু হয় না। আজকে আমাদের মন খারাপ হোক যে ওর বার্থডে সেলিব্রেট করতে পারলাম না কেন বা কিছু, কিন্তু ওর কাছে কিন্তু জন্মদিনটা এখন কোনো আলাদা করে কিছু না, ও বোঝে না, ও শুধু এতটুকুই বোঝে ওর বাবা মা ওর প্রিয়জনেরা ওর পাশে আছে কিনা তাতেই ও খুশি। তো সেটা হচ্ছে সকালে আমি বলছিলাম যে আজকে এর থেকে ভালোভাবে যদি আমরা আজকে সারাদিন ঘোরাফেরা বড় করে সেলিব্রেট করতাম, প্রীতম এখানে আমি পপুকে নিয়ে ওখানে আলাদা, সেটা যতটা আনন্দ হতো। আজকে এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও কিন্তু আমাদের এই আনন্দটা 10 গুণ বেশি হচ্ছে, কারণ আমরা যেভাবেই কাটাচ্ছি না কেন একসঙ্গে কাটাচ্ছি, এটা প্রাইসলেস। তুমি কি বলো, এই যে সময়গুলো চলে যাচ্ছে আমাদের প্যারেন্টহুড বা ওকে নিয়ে সময়গুলো, সেটা আমাদের কাছে আর তো ফিল হবে না সকালবেলাতে সবাইকে একসাথে দেখে হাসিটা দেয়। হ্যাঁ, তো তার জন্যই তবে হ্যাঁ, যে বলেছো যে আমাদের এখনো আলাদাই থাকা উচিত ছিল, হয়তো কিছু না কিছু ভালো ভেবেই বলেছো, অবশ্যই তাই। বাট আমি এটা বললাম যে কি বলবো, যা হয় ভালোর জন্যই হয়। আর সবথেকে আমরা খুশি যে পকো খুব খুশি আমাদের এই ডিসিশনে, পকো ভীষণ হ্যাপি। তো ব্যাস, ওর জন্যই এখন আমাদের সবকিছু। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আজকে আমাদের ব্লগটাকে আমি এখানটাতে এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। দিল্লি থাকতে হবে, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।